সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতে গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তু কণার গতি নিয়ে চলো শুরু করা যাক আজ আমরা যে টপিকটা দেখব আসলে সেটা হচ্ছে অভিঘোষের প্রভাবে যে মানে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে যেসব ঘটনা ঘটতে পারে এবং সেই সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো নিয়ে আমরা মেনলি আজকে থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো দেখি আসলে এই যে জাতির যে সূত্রগুলো আছে না ওই সূত্রগুলো সাথে তোমরা সবাই পূর্ব পরিচিত সেই হিসেবে আসলে সূত্রগুলো কিভাবে এসেছে কি প্রমাণ করা যায় এগুলো আমরা নিয়ে আসলে খুব একটা কনসার্ন আমাদের না আছে আর কি ঠিক আছে চলো আমরা মোটামুটি দেখি আসলে প্রবলেমগুলো সলভ করার জন্য কি কি সূত্র আমাদের লাগতে পারে এবং যেসব বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার সেগুলো আমরা হালকা করে আহ পুনরায় রিওয়াইন্ড করে নেব ঠিক আছে চলো প্রথমে যে সূত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভি ইস ইকাল টু ইউ প্লাস মাইনাস এফ টি

আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস মাইনাস টু এফ এস দেখো ডান সাইডে যে অংশটা আছে সেটা একটু পরে বলছি তাহলে এখন দেখো আরেকটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু এফ এস এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা প্লাস মাইনাসের ক্ষেত্রে আগেটাও সেম আগের মতোই সেটা হচ্ছে যখন তরণটা পজিটিভ তখন অর্থাৎ সুষমত্বরণ তখন হচ্ছে আমরা প্লাস সাইন দিব আর যখন বন্ধ হবে তখন মাইনাস সাইন দিবো ঠিক আছে তাহলে একইভাবে তাহলে আরেকটা সূত্র পাচ্ছি সেটা লাস্ট যে সূত্র সেটা হচ্ছে অ্যাসিক্যুল টু ইউটি প্লাস মাইনাস হাফ স্কোয়ার এখন দেখো এইটা আসলে এই তিনটা সূত্র আসলে কিসের সূত্র সেটা হতে পারে একটা চলন্ত গাড়ির তার মানে হচ্ছে একটা সোজা রাস্তায় একটা রাস্তার মধ্যে একটা গাড়ি চলছে তার ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হতে পারে ঠিক না হতে পারে আবার ধরলাম একটা ঢালু রাস্তা দিয়ে এসে একটা গাড়ি উঠছে এটার ক্ষেত্রেও এই সূত্রগুলো প্রযোজ্য হতে পারে যদি একটা ওজন একটা কম্পোনেন্ট হয়তো মাঝে মধ্যে আসে ওটার কথা পরে এখন আসো এই কেসটা ছাড়াও আরেকটা কেস হতে পারে না এই সূত্রগুলো ব্যবহারের ক্ষেত্রে কিরকম অভিগসের প্রভাবে আমরা নিশ্চয়ই জানি যে কোনো একটা ব্লকের উপর থেকে যদি কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বস্তুটা যদি আগে থেকে কোনো যদি কোনো একটা ফোর্সে যদি তাকে নিক্ষেপ নিজের দিকে নিক্ষেপ করা না হয় তাহলে সেটা অবশ্যই অভিবস্যের প্রভাবে নিচে দিকে পড়বে ওই সকল বস্তুকে ক্ষেত্রে অথবা কোনো একটা বস্তুকে ধরলাম আমি নিচে থেকে গ্রাউন্ড লেভেল থেকে উপরে নিক্ষেপ করলাম সেটা আবার নিচে ফিরে আসবে এই যে তার উপরে উঠা এবং নিচে নামায় এই সকল ক্ষেত্রে আসলে এই সকল ক্ষেত্রে আসলে নাই অবিকশিত কি থাকে একটা প্রভাব থাকে ঠিক না সো ওই সকল কেসগুলোর ক্ষেত্রে আমরা আসলে এই সূত্রগুলো ব্যবহার করতে পারি কীভাবে তখন অবশ্য যদিও এই যে তরণটা আছে এফ এটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা যেহেতু এক্ষেত্রে যে একটা নতুন তরণ চলে আসি সেটা হচ্ছে মোটামুটি বলা যায় যে অবিকশ তরণের প্রভাবে বস্তুটা আসলে কি হয় উপরে উঠে কিংবা নিচে নামে উপরে উঠে উঠলে তারপরে হচ্ছে নিচে নামার ক্ষেত্রে অভিজ্ঞতা তরণের একটা প্রভাব থাকে সোল্টিমেটলি এই জায়গায় এফ এর জায়গায় আমরা জি দ্বারা রিপ্লেস করে থাকি এমন সূত্রগুলো তখন নতুন রূপে চলে আসে ভি ইজকুয়াল টু ইউ মাইনাস জিটি ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস টু জি এইচ এইচটা হচ্ছে কি যে উচ্চতায় উঠলো আর এই আবার এইচ সমান আমরা লেখা যায় ইউটি মাইনাস হাফ ডিটি স্কোয়ার এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে মাইনাস সাইন কেন ব্যবহার করে করা হয়েছে আমরা প্লাস সাইন কেন ব্যবহার করে নি নর্মালি আমরা চিন্তা করলাম যে নর্মালি তোমরা চিন্তা করো যে একটা বস্তুকে এই যে অভিকর্ষের প্রভাবে যে মানে ঘটনাগুলোর কথা বলছি ওই ক্ষেত্রে দুটো টেন্ডেন্সি থাকতে পারে একটা হচ্ছে আমি ভূমি থেকে গ্রাউন্ড লেভেল থেকে বস্তুটাকে নিক্ষেপ করলাম আবার একটা উঁচু একটা স্থান থেকে আমি বস্তুটাকে ছেড়ে দিলাম যেটা অভিজ্ঞ বলের প্রভাবে নিচে পড়বে এখানে দেখো যদি আমি বস্তুটাকে নিচে থেকে নিক্ষেপ করি তখন আমরা বলতে পারবো এই যে তিনটা সূত্র দেখতে পাচ্ছি তারা তাদেরকে আমরা ব্যবহার করবো এবং যদি আমরা যদি একটা উঁচু স্থান থেকে কোনো একটা বস্তুকে নিচে নিক্ষেপ করে থাকি তখন আসলে আমরা যে সূত্রগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে v প্লাস gt বি স্কোয়ার ইউ প্লাস টু জি এইচ এবং এইচ ইল্ট ইউটি প্লাস হাফ স্কোয়ার এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। এখন তোমরা বলতে পারো ভাই আমরা যদি কনফিউশন চলে আসে যে কখন কোনটা ব্যবহার করব। আসলে এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি হচ্ছে মানে কথা বলা হয়েছে ফিজিক্সের ফার্স্ট পার্টের গতিবিদ্যা মধ্যে যখন আমরা প্রাস নিয়ে প্রবলেমগুলো সলভ করে থাকি সে তখনই আমরা আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি মানে আলোচনা করে থাকি তখন এখান থেকে আসলে তখন আমরা প্লাস মাইনাস সাইন নিয়ে আসলে তখন একটা খুব একটা মাথা ঘামাই না কারণ হচ্ছে আমরা আসলে তখন একটা কনভেনশন নিয়ে আসলে মেইনলি আলোচনা করি সেটা হচ্ছে আমরা যদি যে স্থান অর্থাৎ যে গ্রাম যেখানে আছে তার ওই লেভেলের উপরে যদি উপরে যদি আমরা পজিটিভ ধরে নিই আসলে অটোমেটিক্যালি নিচের দিকে যে ডিরেকশনে যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে আমরা নেগেটিভ ধরে নিই সেই হিসেবে আমরা সূত্রের মধ্যে আসলে মান বসাই তখন ওখান থেকে আমরা ইজিলি মানে বলতে পারি কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে ঠিক আছে যেহেতু এই অধ্যায় আসলে আসলে ফিজিক্স পড়াচ্ছি না সো আলটিমেটলি আমরা যদি যেহেতু আমরা ম্যাথ পড়াচ্ছি সো আলটিমেটলি ওই যে সূত্রগুলো কিভাবে আসলো কিভাবে আমরা কম্বিনেশন অনুসারে কোনটাকে প্লাস দিচ্ছি কোনটাকে মাইনাস দিচ্ছি এই বিষয়গুলো আমরা আসলে বিস্তারিত আলোচনা করছি না জাস্ট মোটামুটি একটু ধারণা রাখছি যে তোমরা আসলে ফিজিক্সের ফার্স্ট পার্টটা সলভ করার পরে এই যে ম্যাথের সেকেন্ড পার্টটা সলভ করছো ঠিক আছে সো আলটিমেটলি এখন আমরা তাহলে ডিরেক্টলি আবার চলে আসি যে এই সূত্রগুলো তাহলে কি জন্য আমরা ব্যবহার করছি এই সূত্রগুলো আমরা আমরা মেইনলি লিখেছি যে গ্রাউন্ড লেভেল থেকে কোন একটা বস্তুকে যদি উপরে নিক্ষেপ করা হয়

পাথরটা তারপর নিচে নামা শুরু করছে ঠিক না সো আমরা তখন ওই নির্দিষ্ট সময়টার ক্ষেত্রে আমরা বলতে পারি ওই সময়ে পাথরটা আর উপরে ওঠার কোনো ব্যাগ নেই রাইট ওই সময় আসলে পাথরটার ব্যাগটা জিরো হয়ে যায় মানে উপরে উঠার ব্যাগটা জিরো হয়ে যায় সো ওই সময় আমরা বলতে পারি যে তার ব্যাগটা যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারি যে বি স্কোয়ার কিউল টু ইউ স্কোয়ার মাইনাস টু এইচ এই সূত্র ব্যবহার করে শেষ ব্যাগ যেহেতু জিরো দেখো শেষ বেগ যেহেতু জিরো সো আলটিমেটলি এখান থেকে আমরা যদি যে এইচ এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই টু জি এবং এই যে বড় এইচ দ্বারা প্রকাশ করছি এই বড় এইচটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা বুঝতে পারলাম তাহলে একইভাবে আমরা যদি সর্বোচ্চ উচ্চতা তো বের করলাম তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য একটা সময় তো লাগবে ওই সময়টা যদি বের করি তাহলে ওই একই কেসের এর মধ্যে যদি আমরা বের করি তাহলে পাচ্ছি এইচ ইজ টু আমরা সরি দুটা সূত্রে ব্যবহার করে এই সূত্রটা এই মানে এইটা বের করতে পারি একটা হচ্ছে এইচ ইকল টু ইউটি মানে সাবজেক্ট স্কোয়ার অথবা আমরা বের করতে পারি ভি ইকাল টু ইউ মাইনাস এই সূত্র দ্বারা যেহেতু এই সূত্রটা দ্বারা বের করাটা খুব ইজি টি এর ভ্যালু বের করা আলটিমেটলি এই সূত্র দ্বারা আমরা কাল সরি উডন কাল উত্থান কাল যেটা বলছি মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় সেটা বের করছি তাহলে এখানে যদি বের করে আসি তাহলে আমরা শেষ পর্যন্ত ভ্যালু পাচ্ছি এটা হচ্ছে সময় এখন সে নিচে পড়বে না এখন দেখো যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা সেই সূত্র দ্বারা আমরা চাইলে পতন কাল অর্থাৎ নিচে নামার যে সময়টা সেটাও বের করে নিয়ে আসতে পারি এবং তোমরা যদি বের করে নিয়ে দেখো দেখবা যে সেটাও আসলে টিজ গোল টু ইউ জি এর সমান হবে তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে উত্থান কাল আর প্রথম কাল পরস্পর সমান তার মানে কি তার মানে হচ্ছে আমার উপরে উঠতে মানে সর্বোচ্চতায় উঠতে যে পরিমাণ সময় লাগবে সেই সেই একই পরিমাণে সময়ই লাগবে আমার ওই সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামার জন্য তার মানে আবার গ্রাউন্ড লেভেলে চলে আসতে অর্থাৎ যে লেভেল থেকে আমি নিক্ষেপ করেছি সেই সেম লেভেলে আবার ফিরে আসতে তার সেম সময় লাগবে কিন্তু এখান থেকে কিন্তু এই লাইনটা বলা যায় না যে উত্থানকাল উত্থান সরি উত্থান ব্যাগ উত্থান বেগ আর পতন বেগ তারা পরস্পর সমান কেন এক্সেনটের জন্য চিন্তা করো তো উত্থান বেগ আর পতন বেগ পরস্পর সমান কেন বলা যাচ্ছে না উত্থান বেগ আর পতন বেগ পরস্পর সমান বলতে না পারার কারণটা হচ্ছে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি তার মানে হচ্ছে তার একটা মান থাকবে একই সাথে তার একটা দিকও থাকবে ঠিক না সো দেখো আমি যে উত্থান বেগ তার মানে হচ্ছে আসলে যদি এটাকে যদি গ্রাউন্ড লেভেল বলি এখান থেকে আমি বলটাকে নিক্ষেপ করেছি তার মানে উত্থান বেগ যেটা সেটা হচ্ছে উপরের দিকে রাইট আবার দেখো যখন আমি বলটা ধরলাম এই উচ্চতায় উঠে তারপর আবার নিচে নামা শুরু করেছে এখন দেখো পতন ব্যাগটা হচ্ছে কি নিচের দিকে না তার মানে এখন বলো যেহেতু ব্যাগের যেহেতু ব্যাগ নিচে যেহেতু একটা ব্যাগটা রাশি সার্টিনি তার একটা মানও থাকবে দিকও থাকবে যদি মান এবং দিক দুটা পরস্পর সমান হয়ে যায় তখন আমরা সমান বলতে পারি কিন্তু দেখতে পাচ্ছি এক্ষেত্রে উত্থান কাল তার মানে সময়টা যদিও সমান কিন্তু উত্থান ব্যাগ আর উত্থান আর পতন কাল সরি উত্তম বেগ আর পতন বেগ তার সমান হইতে পারবে না তাহলে এখান থেকে আমরা একটা কথা আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে এবং যদি বাতাসের বাধাটাকে যদি আমরা অগ্রাহ্য করি তাহলে যে বেগে আমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করব। সেটা যদি অন্য কোনো সারফেস টাচ না করে তা অর্থাৎ কোনো কিছু যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে যে বেগে আমি নিক্ষেপ করব। সেই সেম ব্যাগে আসলে সে ওই যে গ্রাউন্ড লেভেল থেকে আমি নিক্ষেপ করেছিলাম সেই লেভেলে আবার আঘাত করবে ঠিক আছে তার মানে আমরা কিন্তু আসলে কিন্তু তার মানে আমি উত্থান বেগ আর পতন বেগ সমান বলতে পারবো না কারণ হচ্ছে এই যে বেগটা নিজে একটা ভেক্টর রাশি তার একটা এবং দিক আছে এবং উত্থান বেগের ক্ষেত্রে দিকটা হচ্ছে উপরের দিকে আর পতন বেগের ক্ষেত্রে তার দিকটা হচ্ছে নিচের দিকে ঠিক আছে তাহলে এই লাইনটা তাহলে বুঝতে পারলাম কিন্তু আমরা এই লাইনটা অবশ্যই বলতে পারি যে উত্থান বেগের মান আর পতন বেগের মান তারা আবার পরস্পর সমান এই কথাটা কিন্তু আমরা বলতে পারি কারণ হচ্ছে মান বলা হয়েছে ব্যাগের মান এটা সমান বুঝবে তার মানে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম উত্থান বেগ আর পতন বেগ আসলে পরস্পর সমান হয় না উত্থান বেগের মান দুটো আর পতন বেগের মান এরা পরস্পর সমান হতে পারে ঠিক আছে তাহলে এবার তার আমরা চলে আসি পরবর্তী যে স্লাইডে পরবর্তী স্লাইডে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এখন আমরা এই পর্যন্ত জানতে পারলাম সর্বোচ্চ উচ্চতার যে সমীকরণটা আর উচ্চতায় উঠার যে সময় সময়ের যে সমীকরণটা আর পতন যে সময়টা সেটা জানতে পারলাম এখন দেখব যে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যদি ওই যে গ্রাউন্ড লেভেল আবার যদি চলে আসে ওই সময়টা মানে টোটাল সময়টা তার মানে টোটাল কালটা আমরা কিভাবে করতে পারি এক্ষেত্রে নর্মালি চিন্তা করো ধরলাম আমি এই যে এই গ্রাউন্ড লেভেল থেকে আসলে বলটাকে নিক্ষেপ করছি অথবা কোনাটাকে নিক্ষেপ করছি তাহলে দেখো এখন সে কণাটা কি করবে একটা সর্বোচ্চ উঠবে আবার কি করবে সে নিচে নামতে শুরু করবে রাইট সো এক সময় সে কি করবে আবার মাটিতে গ্রাউন্ড লেভেলে আবার আঘাত করবে তাহলে দেখো দেখো ধরলাম এই যে উপরে উঠলো উপরে উঠে আবার নিচে নেমে গেল এই টোটাল সময়টা যদি বড় হাতের টি দ্বারা আমরা প্রকাশ করি তাহলে এখন দেখো যে টি সময় পরে তার কি হচ্ছে সে আবার গ্রাউন্ড লেভেলে চলে আসলো না তাহলে গ্রাউন্ড লেভেলে যখন টাচ করছে তখন সে আসলে কোনো নির্দিষ্ট উচ্চতায় আছে আমরা কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতাটা মাপছিলাম সো আর্টিমিলি আমরা বলতে পারি যে গ্রাউন্ড লেভেলে যখন চলে এসেছে তখন তার মানে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা সেটা আবার জিরো হয়ে গেল না আলটিমেটলি আমরা এখান থেকে বলে ফেলতে পারি যে আগের মতোই সূত্রটা ব্যবহার করবো কোনটা এই যে এইচ ইক টু ইউটি মাইনাস হাফ সূত্রটা ব্যবহার করে যেহেতু এইচ এর ভ্যালুটা জিরো তার মানে হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্সটা জিরো সেখান থেকে আমরা যদি টি এর ভ্যালুটা বের করে নিয়ে আসি দেখতে পাচ্ছি এরকম একটা ইকুয়েশন চলে আসে টি ইন টু ইউ মাইনাস হাফ জি টি ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা দুটো কথা বলতে পারি একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো এখন তোমরা এই লাইন থেকে কি বুঝো যে টি ইকুয়াল টু জিরো এটা মানে কি আমরা কিন্তু বিচরণ কাল অথবা উড্ডয়ন কাল বের করছি তার মানে হচ্ছে এই যে নিক্ষেপ করলাম এরপর আবার সর্বোচ্চ উচ্চতে উঠে আবার সেম লেভেলে চলে আসে এই সময়টা বের করছি এই সময়টা কিন্তু টি কল টু জিরো মানে আসলে কি বোঝায় ঠিক না এই একটা প্রশ্ন কি তোমাদের কখনো আসে নাই যে এই এই প্রশ্নটা যখন আমরা সলভ করছি অথবা এই কোয়েশ্চেনটা যখন ডিরাইভ করছি তখন টি কল টু এটা কি বোঝায় তোমার নিজেরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে ভাই আমি জানতাম আসলে তাও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আসলে এখানে টি গোলটা জিরে দ্বারা বোঝানো হয় যে সময়ে আমি আসলে বস্তুটাকে নিক্ষেপ করলাম ওই সময়টা তার মানে আমার সময় গণনা শুরু যখন আমি যে কণা অথবা বলটাকে নিক্ষেপ করছি সেই সময়টা তার মানে এই যে টি গোলটা দ্বারা কি বোঝানো হচ্ছে নিক্ষেপণ মুহূর্তের সময়টা বোঝানো হয়ে থাকে তাহলে এটা তাহলে টি বুঝলাম তাহলে আবার বলা যায় কি এই যে বাকি অংশ যেটা আছে সেটাও জিরো হবে

প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি কণা টি সময়ে ছোট হাতের এইচ উচ্চতায় উঠে এবং আরো টি ওয়ান সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায় প্রমাণ করো যে দেখো প্রথম যে লাইনটা বলা হচ্ছে সেটা হচ্ছে কণার আদিবেগ ইজ ইকুয়াল টু হাফ এস ইন্টু টি ওয়ান প্লাস টি ওয়ান টি প্লাস টি ওয়ান আর এইচ ইজ এইচ মানে কি এই যে টি সময় পরে এইচ উচ্চতায় উঠেছিল সেই এইচ এই সমান হচ্ছে হাফ জি টি টি ওয়ান এবং যে তিন নাম্বার যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে বৃহত্তম উচ্চতা মানে যে সর্বোচ্চ উচ্চতা বলা হচ্ছে ওয়ান বাই এইট ইন টু এ টি প্লাস টি ওয়ান পোল স্কোয়ার এই তিনটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে দেখো এই আমি প্রবলেমটা সলভ করার কারণ হচ্ছে এটা অনেক প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেক জটিল হবে আসলে প্রশ্নটা অনেক জটিল অত জটিল নয় জাস্ট তোমার যদি একবার যদি প্রশ্নটাকে সাথে যদি খাপ খাইয়ে নিতে পারো তার মানে হচ্ছে প্রশ্নটাকে যদি দেখে যদি ঘাবড়িয়ে না যাও তাহলে আসলে আসলে ইজি ইজি মানে প্রশ্নটা সলভ সলভ করা অনেক পরবর্তী স্লাইডে খুব ইজিলি আমরা প্রবলেমটা করে ঠিক আছে তাহলে এখন দেখো প্রথমে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে একটা কণাকে নিক্ষোভ করা হলো ধরাম একটা ফুটবল একটা ফুটবলকে নিক্ষোভ করা হয়েছে তাহলে ফুটবলটা নিক্ষোভ করা হলে কি হবে প্রথমে দেখলাম যে সর্বোচ্চ উচ্চতা একটা নিজস্ব উচ্চতায় উঠবে দেখো এই ক্ষেত্রে কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষোভ করা হয়েছে দেখো খাটের উপর দিকে নিক্ষেপ করা হয়েছে খাটা যখন উপরের দিকে নিক্ষেপ করলাম দেখতে পাচ্ছি এক সময় সে সর্বোচ্চ উচ্চতে উঠলো এরপর হচ্ছে কি দেখতে পেলাম সেই উচ্চতাটাকে আমরা ছোট হাতের এইচ দ্বারা সূচিত করলাম এরপর দেখতে পাচ্ছি যে আবার সে বলটা আবার নিচে পড়ে গেল এবং একটা সময় গ্রাউন্ড লেভেলকে আবার টাচ করলো ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করছি যেভাবে প্রবলেমটা সলভ করছি ধরলাম প্রথম যে প্রশ্নটা সেটা সলভ করে দেখি প্রথম যে প্রশ্নটা সেক্ষেত্রে প্রথম যে এক নাম্বার যেটা সেটা যদি সলভ করার জন্য আমি প্রথমে ধরে নিচ্ছি যে ফুটবলটাকে একটা নির্দিষ্ট বেগে তো নিক্ষেপ করা হয়েছিল রাইট ওটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম ধরলাম কর্নারটার ব্যাক হচ্ছে অর্থাৎ ফুটবলটার ব্যাগ হচ্ছে ইউ এখন প্রশ্ন কি বলা হচ্ছিল যে এই যে ইয়াটা আছে মানে কণা অথবা ফুটবল সেটা হচ্ছে নির্দিষ্ট টি সময় পরে এই সূচ্যতায় উঠছিল রাইট সার্টিফিকেটলি আমরা বলতে পারি যদি একটা সময় আবার বলা হচ্ছিল এই আবার এর পরবর্তী টি ওয়ান সময় পরে সে আবার মাটিতে পড়ে যাচ্ছে রাইট সো এখান থেকে আমরা বলতে পারি যে তার টোটাল উডন কাল হচ্ছে টি প্লাস টি ওয়ান এর সমান ঠিক কিনা টি প্লাস টি ওয়ান এর সমান এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করছি এখন চলে আসো তাহলে আমাদের সলিউশন ম্যানুয়াল তার মানে হচ্ছে যে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোকে পরপর সলভ করা হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উড্ডয়ন কাল সমান হচ্ছে আমরা জানি টোয়াইস ইউ বাই জি যেটা একটু আগে প্রমাণ করেছি সো এই জায়গায় দেখো এখান থেকে যদি এ আমরা যদি বড় টি এর জায়গায় টি প্লাস টি ওয়ান দ্বারা রিপ্লেস করতে পারি না টি প্লাস টি দ্বারা রিপ্লেস করলাম এরপর আসলে আমরা আমার কিন্তু প্রথম প্রশ্নটাতে কী যাওয়া হয়েছিল আমাকে চাওয়া হয়েছিল কনাটার বেগ আদি বেগ তাহলে ইউ বের করতে হবে সো এখান থেকে যদি আমরা যদি ইউ এর ভ্যালুটা বের করে নিয়ে আসি আমরা পাচ্ছি ইকুয়াল টু হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান এখন যদি তোমরা প্রশ্নের প্রথম যে এটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার দিকে যদি তাকাও দেখতে পাওয়া আসলে এই কোণটার আদিবেগ ইউ সমান হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান এটাই প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা এই এই যে একটা লাইনের মাধ্যমে আমরা বলে পারলাম এই যে এর ভ্যালুটা আমরা বের করে ফেলেছি ঠিক আছে এবার তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটার দিকে চলে আসি দ্বিতীয় প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা যে দেখো আমরা প্রশ্নটা কিভাবে সলভ করছি দ্বিতীয় প্রশ্নটা একটা একটা লাইন করতে বলা হয়েছে এখন আমরা যে কাজটা করলাম দেখো এই যে আগে যে ইউর ভ্যালুটা বের করেছি না এই ইউর ভ্যালুটা এই সমীকরণে বসিয়ে দিলাম ইউ এর সমীকরণে যদি ইউর ভ্যালু বসিয়ে দিই এবং এরপর যদি সিম্পলিফাই করে দেখো এই জায়গায় দেখতে পাচ্ছি টি প্লাস টি ওয়ান আছে তো আমরা এই যে পুরো লাইনটা এটাকে দুটা রাশিয়া আকারে লিখতে পারি না তাহলে দুইটা রাশি আকারে যদি লিখি একটা চলে আসে কত হাফ জি টি স্কয়ার আর হচ্ছে চলে কত আসে আর প্লাস হাফ জি টি ওয়ান রাইট হাফ জি টি টি ওয়ান রাইট সো এখন দেখো যদি দেখি এই লাইনটার দিকে যদি তাকাই দিতে পাচ্ছি হাফ জি টি স্কয়ার আর মাইনাস হাফ জি স্কয়ার পরস্পর ক্যান্সেল আউট হয় এবং শেষ পর্যন্ত আমার কাছে অবশিষ্ট থাকে হাফ জি টি ইনটু টি ওয়ান এটা আমার আমার কাছে থাকে এখান থেকে দেখো এই যে যে এইচ সমান যেটা প্রমাণ করতে বলা হয়েছে দুই নম্বরে সেটা কিন্তু এখানে আমার প্রমাণ হয়ে গেছে এইচ জি টি ইন্টু টি ওয়ান এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে এবার তাহলে আমরা তিন নাম্বার যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা একটু সলভ করে দেখি তিন নাম্বার যেটা প্রমাণ করা হয়েছে সেটা বলা হয়েছে যে সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ বৃহত্তম উচ্চতা সমান একটা লাইন প্রমাণ করতে বলা হয়েছে রাইট সো আমরা প্রথমে তাহলে সর্বোচ্চ উচ্চতা যেটা আছে এই সূত্রটা আমরা লিখে রাখি তাহলে h এর উচ্চতা যেটা সর্বোচ্চ উচ্চতার যে সূত্র সেটা হচ্ছে v2 2g এটা ছিল না v2 2g এটা ছিল আমার সূত্রটা তো আমরা যদি এই এই জায়গায় দেখো আবার যদি আগের মতো u এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি কত হাফ ইন সরি হাফ ইনটু সরি 1 2g ইনটু দেখো এই যে ওয়ান বাই টু জি যেটা নিচে ছিল টু জি এটা বাইরে রাখলাম আর ই স্কোয়ার ভ্যালুটা বসালাম করে ভ্যালুটা বসালে পাচ্ছি দেখো হাফ ইন্টু জি ইন্টু টি প্লাস টি ওয়ান এখন দেখো এই যে ভেতরে যে হাফ আছে এটাকে যদি বাইরে নিয়ে আসি যেহেতু স্কোয়ার আছে সো ওয়ান বাই ফোর আসবে তাহলে ওয়ান বাই ফোর আসলে দেখো ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান হাফ টলি জি কোয়ার করলে জি স্কোয়ার হবে আর টি প্লাস টি ওয়ান কে যদি স্কোয়ার করা হয় তাহলে টি প্লাস টি ওয়ান হোল স্কোয়ার হবে দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে যদি সাজিয়ে পর্যন্ত আমার কাছে চলে আসি দেখতে পাচ্ছি কেন সাজানোর কারণটা হচ্ছে দেখো একটা নিচে একটা জি ছিল আর উপরে দেখতে পাচ্ছি জি স্কোয়ার সো আলটিমেটলি একটা জি আরটাকে ক্যান্সেল আউট করবে শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে 1/8 g t 1 8 into into t 1 হোল স্কোয়ার এখন যদি তোমরা প্রশ্নটার দিকে যদি তাকাও দেখবা তিন নাম্বার যে প্রশ্নটা আছে সেটাতে আসলে এই লাইনটাই প্রমাণ করতে বলা হয়েছে যে বৃহত্তম উচ্চতা সমান 1/8 g t t 1 হোল স্কোয়ার এখন আমাকে বলো এই প্রশ্নটা দেখে আমরা প্রথমে যেরকম ঘাবড়িয়ে যাই কিংবা ঘাবে যাওয়ার একটা চান্স আছে এই প্রশ্নটা সলভ করার পর কি তোমাদের আদৌ মনে হয় যে প্রশ্নটা অতটা জটিল এটা আমরা ঘাবড়িয়ে যাই আসলে না সো আলটিমেটলি প্রশ্ন আমি তোমাদের এটা সাজেস্ট করব যে প্রশ্ন দেখে কখনো ঘাবড়াবা ঘাবড়াবা না তোমরা সলিউশন প্যাটার্নটাকে একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা আসলে ম্যাথের যত প্রবলেমই আছে আসলে সেগুলো আসলে কোনো ঘাবরানোর মতো ম্যাথই না জাস্ট তুমি যদি একবার যদি বুঝে যাও একবার বোঝানোর পর আসলে বুঝে গেলে যে সলভ সে তুমি ওই প্রবলেমটা প্রশ্নটা সলভ করতে পারবে তাও না তোমাকে প্রথমে বুঝতে হবে তারপর ওই ম্যাথটা করতে হবে এবং করে এরপর হচ্ছে তোমাকে যাচাই করতে হবে তুমি যে আসলে ম্যাথটা করতে পারছো কিনা কারণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্ন সরি এই প্রবলেমটা ফেস করে থাকি যে আমরা ম্যাথটা বুঝেছি কিন্তু আসলে পরীক্ষার খাতায় করে আসতে পারছি না কেন কারণ হচ্ছে তুমি আসলে ম্যাথটা বুঝেছো কিন্তু তুমি ম্যাথটা আসলে প্র্যাকটিস করো এবং তোমাকে একটা কথা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে ম্যাথ মানে আসলে প্র্যাকটিস তুমি যত ভালো স্টুডেন্ট হও যত ভালো ম্যাথ পারো তুমি আসলে পরীক্ষার খাতায় ততক্ষণ পর্যন্ত ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ওই ম্যাথগুলো প্র্যাকটিস না করছো তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং তাহলে তখন এক সময় তুমি নিজেকে বলতে পারবা নিজেকে বোঝাতে পারবা যে আমি আসলে ম্যাথ পারি বুঝতে পারলাম আশা করছি তাহলে তোমার এই ম্যাথটা বুঝতে পেরেছো আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ